বর্তমানে বাংলা টেলিভিশনে যতগুলো জনপ্রিয় সিরিয়াল রয়েছে তার মধ্যে জি বাংলার বকুল কথা অন্যতম। টিআরপি অনুযায়ী দুর্দান্ত সফল এই শো। টমবয় বকুল ও ভালো মানুষ ঋষি প্রেম কাহিনী যে দর্শকদের বেশ মনে ধরেছে তা বলাই যায়। বকুল কথা ধারাবাহিকে ঋষির দাদা রোহানের চরিত্রটি বেশ মজার। রায় পরিবারকে হাসি খুশি রাখার পেছনে তার একটি বিরাট অবদান আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ঋষির দাদা রোহানের বাস্তব জীবন সম্পর্কে। বকুল কথা ধারাবাহিকে ঋষির দাদা অর্থাৎ রোহানের ভূমিকায় আপনারা দেখতে পাচ্ছেন টেলি অভিনেতা শুভ্রজিৎ দত্তকে। ভালো মানুষের চরিত্র যেমন অবলীলায় করতে পারেন, তেমনি খলনায়কের চরিত্রেও তিনি সাবলীল। থিয়েটারের মঞ্চ, ধারাবাহিক, বড় পর্দা সব জায়গাতেই তার অভিনয় প্রতিভার ছোঁয়া রেখেছেন শুভ্রজিৎ। বকুল কথা ছাড়াও তাকে বর্তমানে ইরাবতীর চুপ কথা ধারাবাহিকে ইরাবতীর দাদার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। এছাড়াও তিনি আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনয় জীবনের প্রথম দিকের ধারাবাহিকগুলো হলো একদিন প্রতিদিন এবং এখানে আকাশ নীল। শিক্ষকতার মতো নিরাপদ পেশা ছেড়ে তিনি অভিনয়ে এসেছেন। তার অভিনয় জীবনের যাত্রাটা একটু অন্য রকমের। প্রথমে তিনি আকাশ বাংলা রিচার্সার হিসেবে ঢোকেন, পরে দেবপ্রতিম দাশগুপ্তের নন ফিকশন প্রজেক্টে জড়িয়ে পড়েন, সেই থেকে শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ইন্ডাস্ট্রিতে কম করে কাটিয়ে ফেলেছেন 17টা বছর। অভিনেতা শুভ্রজিৎ দত্ত বাস্তবে বিবাহিত এবং তার একটা ছেলেও রয়েছে। ধারাবাহিকের মতো রিয়েল লাইফেও শুভ্রজিৎ খুব হাসি খুশি স্বভাবের। বলা যায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন এই অভিনেতা। তো প্রিয় দর্শক, বকুল কথা ধারাবাহিকে রোহানের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।